ইসরায়েলি হামলায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর কয়েক ঘণ্টা পর নেতানিয়াহু জানিয়েছেন গালি যুদ্ধ থামিয়ে দিবেন, তবে এর জন্য কয়েকটি শর্ত ছুড়ে দিলেন তিনি। গাজাবাসীদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, এই যুদ্ধ কালই শেষ হতে পারে যদি হামাস অস্ত্র পরিহার করে এবং বন্দীদের আমাদের হাতে তুলে দেয়। নেতানিয়াহু আরও জানান, গাজায় হামাসের হাতে বন্দী 101 জন, সেই বন্দীদের মধ্যে 23টি দেশের নাগরিকও রয়েছেন। এরপরই হুঁশিয়ারি করে নেতানিয়াহু বলেন, পরবন্দীদের ফিরিয়ে আনতে যা যা করতে হবে, যত শক্তি প্রয়োগ করতে হবে তা তিনি করবেন, কিন্তু সেই পণবন্দীদের নিরাপদে তিনি দেশে ফেরাবেন। হামাস নেতাদের হুঁশিয়ারি করে তিনি আরও বলেন, যেখানেই থাকুন না কেন সেখান থেকে টেনে বের করে মারা হবে। আরও একটি বার্তা দিতে চাই গাজাবাসীদের, ইরানের অবস্থা দেখেছেন তো, কিভাবে তাদের সন্ত্রাসবাদকে একেবারে গুঁড়িয়ে দিয়েছি। বৃহস্পতিবার ইসরায়েলি সেনা দাবি করে তাদের হামলায় নিহত হয়েছেন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। যদিও হামাসের পক্ষ থেকে এখানে কোনো প্রতিক্রিয়া আসেনি। এদিকে সিনওয়ারের পরিচয় শনাক্তের জন্য বৃহস্পতিবার তার মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে জানা যায় এটি হামাস প্রধানের মরদেহ। এরপর তার নিথর দেহটি একটি গোপন জায়গায় নিয়ে যায় দখলদার ইসরায়েল। ইসরায়েলি দুটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছে, সিনওয়ারের মরদেহকে কাজে লাগিয়ে কিভাবে জিম্মিদের ফিরিয়ে আনা যায় সেটিকে প্রাধান্য দেওয়া হবে, যার অর্থ এখনই সিনওয়ারের মরদেহটি কবর দেওয়া হবে না। গত বছরের 7 অক্টোবর প্রায় 250 জনকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে আসে হামাস। তাদের মধ্যে 100 জনেরও বেশি জিম্মি এখনও সেখানে রয়ে গেছেন। একটি সূত্র সিএনএনকে বলছেন, যদি হামাস সিনওয়ারের মরদেহর বিনিময়ে জীবিত এবং মৃত ইসরায়েলিদের ফেরত দিতে রাজি থাকে তাহলে এটি ভালো। শুধুমাত্র জিম্মি বিনিময়ের মাধ্যমেই হামাস সিনওয়ারের মরদেহ ফেরত নিতে পারে, নয়তো তার মরদেহ কখনো গাজায় নিতে পারবে না হামাস। যদি সিনওয়ারকে গাজায় নিয়ে কবরস্থ করা হয় তাহলে সেটিকে ঘিরে মাজার তৈরি হতে পারে বলে জানিয়েছে সূত্রটি। এদিকে শুক্রবার হামাস জানিয়েছে, গাজায় আগে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ ও তাদের সব সেনাকে প্রত্যাহার করে নিয়ে যেতে হবে, এরপরই জিম্মিদের মুক্তি দেওয়া হবে, আর নয়তো কোনো জিম্মি ছাড়া পাবে না।